ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে এপিসোড নামু মাসি তৃতীয় পর্ব নিয়ে হাজির হইলাম। আপনারা প্রথম পর্বের মধ্যে দেখেছিলেন এপিসোড নামু মাসি অতিরিক্ত হলে কীভাবে বাক্সের ভিতরে ঢোকাবেন, এবং দ্বিতীয় পর্বের মধ্যে দেখেছিলেন যে এপিসোড নামু মাসির যে চাকগুলো তৈরি করেছে সেই চাকগুলো কেটে নিয়ে বাক্সের ভিতরে কীভাবে দিতে হবে। এবং এই পর্বের মধ্যে আপনারা দেখতে পারবেন যে রানী মৌমাছি আসলে দেখতে কেমন, এবং রানী মৌমাছি ধরার কৌশল, রানী মৌমাছি কীভাবে ধরতে হয়, এগুলো বিষয় সবগুলো জানতে পারবেন। আর বিশেষ করে রানী মৌমাছিটি ধরার বিষয়ে অভিজ্ঞতা থাকা লাগবে, কারণ রানী মৌমাছিটি ধরার কম বেশি হলে মারা যাবে। আর যদি রানী মৌমাছিটি মারা যায় তাহলে হয়তো বা পুরো বক্সটি নষ্ট হয়ে যেতে পারে, তারা হয়তো বা নতুন করে রানী তৈরি করবে, কিন্তু রানী অ্যাকসেপ্ট না করলে রানী মৌমাছি মারা যাবে এবং আস্তে আস্তে পুরো মৌমাছিটি নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা রানী মৌমাছি ধরার জন্য বস্তা আর ইটের সাথে যেভাবে বাসা তৈরি করেছে আমরা বস্তাটি ইতিমধ্যে সরিয়ে নিয়েছি, এবং সেইখানে দেখতেছি রানী মৌমাছি আছে কিনা। আমাদের চোখের মধ্যে রানী মৌমাছি ধরা পড়েছে, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেই দেখতে পাবেন যে রানী মৌমাছিটি আসলে কীরকম। আর আমরা মোবাইলটিও আলাদা একটা ফোন দিয়ে ভিডিও করতেছি রানী মৌমাছির আপনাদের দেখানোর সুবিধার জন্য। আপনারা একটু পরেই দেখতে পাবেন যে আসলে রানী মৌমাছিটি আমরা কীভাবে ধরতেছি, এবং রানী মৌমাছি আপনারা কীভাবে ধরবেন তা সম্পূর্ণভাবে বলে দেব। মৌমাছি বিষয়ক কারো যদি কোনো ধরনের উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লোভস, মুখোশ, ধোয়াদানি, স্মোকার ইত্যাদির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। মৌমাছি বিষয়ক কারো যদি কোনো ধরনের জানার থাকে, যেমন মৌমাছির বিভিন্ন ধরনের সমস্যা, মৌমাছি ডিম লার্ভা দিতেছে না, মৌমাছি বক্সের মতো থাকতেছে না, চলে যাইতেছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পার সঠিক পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন আমাদের আঙ্গুলের মাথায় একবারে শেষের দিকে যে একটু বড় দেখা যাইতেছে ওটি আসলে কুইন মৌমাছি। আমার আঙ্গুলের মাথার মধ্যে দেখেন তাতেই বুঝতে পাবেন আসলে রানী মৌমাছিটি দেখেন কীরকমভাবে যাওয়া আসা করতেছে, এবং ওকে বাকি মৌমাছিগুলো ভিড় জমাইতেছে কেমনে। আমরা রানী মৌমাছিটি দেখতে পেরেছি, এবং আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন রানী মৌমাছি মূলত এরকমই। আসলে রানী মৌমাছি দেখতে কেমন আপনারা ভালোভাবে একটু দেখে নেন। আর এই রানী মৌমাছিটি ধরে বক্সের ভিতরে দিলেই আর বাকি মাছিগুলো ধরা লাগবে না, তার মধ্যে এই সবগুলো মাছি বক্সের মধ্যে ঢুকে যাবে। আমরা ইতিমধ্যে রানী মৌমাছিটি ধরলাম, আপনারা দেখেন কত সুন্দর এবং আলতো করে রানী মৌমাছিটি ধরেছে। রানী মৌমাছিটি এভাবে ধরবেন যেন রানী মৌমাছিটি কোনো প্রকার ব্যথা বা কষ্ট না পায়, যদি পায় তাহলে হয়তো বা মারা যেতে পারে। আমরা রানী মৌমাছিটি ইতিমধ্যে ধরা হয়েছে, এবং রানী মৌমাছিটি আলাদা জালের মধ্যে রাখব। পরবর্তীতে বাক্স রেডি করার পর সেই বাক্সের ভিতরে রানী মৌমাছিটি দেব। আপনারা দেখেন ভালো করে আমরা আলাদা একটি নেট জাল নিয়েছি, এই নেট জালের ভিতরে রানী মৌমাছিটি ঢুকিয়ে দিলাম। আর একটু ভালোভাবে খেয়াল রাখবেন যে রানী মৌমাছিটি যে জালের মধ্যে রাখবেন ওই জাল যেন কোনো রকম ফুটা বা কোনো কিছু না থাকে, হয়তো বা রানী মৌমাছিটি সঠিকভাবে ধরতে পারলেন কিন্তু ফুটা থাকার কারণে ওইখান থেকে বাইর হয়ে যাবে, এই ভুলটা যেন কখনোই না হয়, যার কারণে আমরা রানী মৌমাছিটি এখন ওইখানে রেখে দিয়েছি। এখন আমরা বক্সটি রেডি করে রানী মৌমাছি সেই বক্সের ভেতরে রাখবো। আর আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যখন রানী মৌমাছিটি বস্তার ওপরে ছিল বাকি মাছিগুলোর মধ্যে, তখন মৌমাছিগুলো এত উড়াউড়ি বা এরকম করছিল না, অনেকটাই শান্তশিষ্ট ছিল। এখন রানী মৌমাছিটি ধরার পরে আলাদা করে রাখছি, রাখার পরেই দেখেন যে মৌমাছিগুলো কীভাবে উড়াউড়ি করতেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন যে কৌশলগুলো আপনারা জানতে পারলে মৌমাছি ধরা সহজ হবে। রানী মৌমাছি যে জায়গার মধ্যে থাকবে অবশ্যই বাকি মৌমাছিগুলো রানী মৌমাছির কাছে গিয়ে বসবে, তাহলেই বুঝতে পাবেন যে রানী মৌমাছি ওইখানে আছে। আর রানী মৌমাছি যেখানে থাকবে ওইখানের মৌমাছি কখনোই বেশি উড়াউড়ি করবে না, এবং সবগুলো মৌমাছি স্থিরভাবে বসে থাকবে। এটাই ভাবলেই আপনারা বুঝতে পারবেন যে রানী মৌমাছি ওইখানেই আছে। আপনারা একটু ভালোভাবে দেখেন বস্তার ওপরে কিছুক্ষণ আগে কতগুলো মৌমাছি ছিল আর এখন কতগুলো আছে, এইভাবেই আপনারা লক্ষ্য করলেই রানী মৌমাছি ধরার অনেকটাই সহজ হবে আপনাদের জন্য। আমরা এখন যে বক্সটি রেখেছি সেই বক্সটি রেডি করব, যে মৌমাছিগুলো ধরে বক্সের ভিতরে রাখবো।
আপনারা পরের পার্টের মধ্যে দেখতে পারবেন যে এপিসরেনা মৌমাছি কিভাবে বাক্স রেডি করব এবং কুইন কিভাবে বক্সের ভেতরে দেব। পরের পার্টে আপনারা যদি দেখেন তাহলে সম্পূর্ণভাবে এপিসরেনা মৌমাছি ধরতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরের ভিডিও পর্যন্ত।